না কুড়েজ নিচ্ছে, এখানে আসি। সাউন্ড সব ঠিক আছে, তুমি তো হেডফোনও ব্যবহার করো না। যেটা এটা খাচ্ছে তো ওই ছবিটা কেমন হবে? কলকাতার ওই তারপরে আমি
প্লিজ নিতে পারেন। রাবারটা লিখে তাহলে খুলতো না। আমি হয়তো খেয়েছি এটা কি জানো, খেজুরের গুড়ের মিষ্টি। আমি অনেকবার রিভিউ দেখছি, দুই তিনবার আসছিলাম, কিন্তু ওনাদের হয়তো আমি দেরিতে আসছি রাতে, তখন স্টকে থাকে না। আজকে স্টকে পেয়েছি এখান থেকে যাওয়ার পথে, তাই খাইলাম। আর এখন তো ওভাবে খেজুর খাওয়া, খেজুরের রস খাওয়ার সুযোগ হয় না আমাদের, তো খেয়ে ভালোই লাগলো। খেজুরের গুড়ের একটা ফ্লেভার পেয়েছি, ভালোই লাগছে। থ্যাংক ইউ। মিষ্টি তো অনেক খেয়েছি, কিন্তু মরিচ মিষ্টি আমি কখনোই খাইনি, আর এখানকার মিষ্টিগুলো আনকমন। পেট যদি আরও বড়ো হতো, আমরা তো সন্ধ্যের দিকে আসি, মাঝে মাঝে মিষ্টি নেই, সেখানে আমরা জায়গাই পাই না, মানে যে একটু ঢুকে দাঁড়াবো সে জায়গাই পাই নি। তো মিষ্টিগুলো খুবই ভালো এবং আনকমন মিষ্টি, মনে হয় এরকম মিষ্টি আসলে রাজশাহীতে বিরল, অনেক ভালো মিষ্টি। আমি ওই যে গুড়ের একটা মিষ্টি ওইটা নিছি, তারপর মরিচ মিষ্টি নিছি, আইসক্রিম আমরা খাইলাম, ওই যে দুই ডাক্তার আছে আমার পাশে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ছিল মিষ্টি অনেক। আমি কাশ্মীরি মিষ্টি খাইছি আর মরিচ মিষ্টি খাইছি, অনেক ভালো ছিল। আমার বাসায় নেপাল, তো আমি আজকে এখানে আসে মরিচ মিষ্টি খাইছি আর কাশ্মীরি মিষ্টি খাইছি। এটা তো নেপালে পাওয়া যায় না, তো ভালো ছিল, ভালো লাগলো। হ্যাঁ, মিষ্টি খেয়েছি, গুড়ের যে রসগোল্লা সেটা খেয়েছি, আর আজকে নিলাম গুড়ের রসগোল্লা, তারপরে কাশ্মীরি রসগোল্লা, কলকাতার রসগোল্লা, চকলেট মিষ্টি একটা বলছি এটা, আর আমের একটা মিষ্টি এখানকার বেশি ফেমাস শুনছি, কিন্তু আমি এখন পর্যন্ত এসে একদিনও পাইনি, তা বলে আসার সাথে সাথে শেষ হয়ে যায়। ভালো মিষ্টি এখানকার, আর দোকানের ইয়াটা অন্যরকম, বেশ ভালো।
আচ্ছা, আমি খেয়েছি হাড়িভাঙা, খেলাম খেজুরের গুড়ের রসগোল্লা, খেলাম এর আগে এই ধরনের মিষ্টি খাই নাই, খুব ভালো লেগেছে। আর দোকানের সব কিছু মিলে খুব ভালো লাগছে, রাজশাহীতে বোধ হয় এরকম দোকান এই প্রথম। এখন আমি হাড়িভাঙা মিষ্টিটা খেলাম, এটা খুবই সুন্দর এটা। আর এর আগে খেয়েছি হচ্ছে আপনার লাড্ডুর মতো ছানার মোয়ার যেটা, সেটা খেয়েছি, সেটাও খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে, খুবই পছন্দ। এবং এখানকার দইটা যেটা, সেটাও খুব সুন্দর, একটু ব্যতিক্রম ধর্মী আপনার হচ্ছে পরিবেশনটা, যেটা একটু যে ইয়াটা থাকে বক্সগুলো হাড়ির মতো, খুবই সুন্দর ডেকোরেশনটা। প্রথমত খেলাম হচ্ছে হাড়িভাঙা আমের মিষ্টিটা, তো গ্রুপে আমি অনেক পোস্ট দেখছি, সবাই বলতেছে এসে অনেক পাই না, অনেক ভিড় থাকে, তো আমি আসার সাথে সাথে পাইছি, যাক ভালো লাগছে। আর মিষ্টির স্বাদটা অনেক ডিফারেন্ট ছিল, মজাই ছিল আর কি, নতুন একটা ট্রাই করলাম। আর জাফরান ভোগ নামে একটা ট্রাই করলাম, তো এটাও সুন্দর ছিল, জাফরানের স্মেলটাও ছিল, যদি আমি খাইনি কিন্তু একটা আলাদা আলাদা স্মেল পাইলাম, যাক ভালো ছিল। আর আপনারা যারা খাননি নতুন, তারা অবশ্যই আমেরটা ট্রাই করবেন, ভালো লাগবে অবশ্যই। আমাদের রাজশাহীর ঐতিহ্য তো আম, সেই হিসেবে যে রাজশাহীতে আম দিয়ে কিছু করা যায় এটা আমরা আসলে এখানে এসে জানতে পারলাম। শুনেছি, অনেক জায়গায় রিভিউ দেখেছি, দেখার পরে আসলাম আর খেয়ে খুবই ভালো লাগলো, মানে মনে হচ্ছে আমি খাচ্ছি আনসিজনে আমের মিষ্টি। আর সাথে হাড়িভাঙাটা খেয়েছি, হাড়িভাঙা মিষ্টিটাও ভালো লেগেছে এই তো। আর মরিচের মিষ্টিটা আজকে নেই, পাইনি। আমরা দেখেছি বাংলাদেশে একমাত্র শুধুমাত্র চিনি আর রসগোল্লাই বেশি তৈরি হয়, কিন্তু ভারতবর্ষে দেখেছি বিশেষ করে রসগোল্লার যে উৎপত্তি উড়িষ্যাতে, সেখানে তারা বিভিন্ন রকম ডিফারেন্ট টাইপের রসগোল্লা তৈরি করে, সেই চিন্তাভাবনা থেকে এসছে। তারপর চেন্নাইয়ে দেখেছি, কলকাতায় দেখেছি, ওই ধারণাগুলো আসলে আমরা নিয়ে এসেছি এখানে। আর রসগোল্লাতে সবসময় চিনির হতে হবে এমন না, রসগোল্লা বিভিন্ন ধরনের টেস্ট স্বাদ আমরা নিয়ে আসার চেষ্টা করছি, কাস্টমার যেন খেয়ে এখানে কিছু বৈচিত্র্য কিছু পায়, এই ধরনের কিছু ফ্লেভার আমরা দিচ্ছি। আমরা আপনার এখানে প্রায় আপনার 10-12 রকম রসগোল্লা আছে আমাদের, এছাড়া দুধের কিছু আইটেম আছে। যেমন রসগোল্লার মধ্যে আমরা বেশিরভাগ ইয়ে করছি, আমাদের জানেন যে রাজশাহীর ঐতিহ্য খেজুরের গুড়, তো আমরা খেজুরের গুড়টাকে রসগোল্লার মূল রসগোল্লা তৈরি করছি, যেটা খেজুরের রস জাল দিয়ে, যেটা হচ্ছে নলেন গুড়, সেখানে আমরা রসগোল্লা তৈরি করছি খাঁটি দুধের ছানা দিয়ে। এর পাশাপাশি একটা ডিফারেন্ট টেস্ট আনার জন্য আমরা কাঁচামরিচের রসগোল্লা করেছি, তারপর নারিকেলের একটা রসগোল্লা করেছি আমরা, তারপরে কমলা লেবুর, এরপরে আমাদের আরও ডিফারেন্ট কিছু আইটেম আসতেছে, যেমন জাফরান দিয়ে করা আছে, এই ধরনের বিভিন্ন টেস্ট আমরা নিয়ে আসতেছি মিষ্টির মধ্যে। তারপরে একটা আমের মিষ্টি আমরা তৈরি করছি, যেটা আমাদের ফ্রিজ আপ করা কিছু আম ছিল, পাশাপাশি কিছু পাল্প আমরা ব্যবহার করছি। আর একটা মিষ্টি আমরা নিয়ে আসছি আপনার রংপুর দিনাজপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমের মিষ্টি, এটাও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আর আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে আপনি স্টুডেন্ট, যারা বিশেষ করে ফেসবুক ইউজার এবং কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী, তারা এসে বিভিন্ন রকম মিষ্টির স্বাদ নিচ্ছে, এবং মনে হচ্ছে যেন এখানে একটা উৎসবের আমেজ আমরা লক্ষ্য করছি আর কি। প্রতিদিন আমরা আসলে যে মিষ্টিগুলো তৈরি করছি সবই আমাদের বিক্রি হয়ে যাচ্ছে, যা গুটি কয়েক দিয়ে একটা থাকছে ওগুলো আমরা হয়তো বা ফেলে দিচ্ছি, অথবা পথ শিশুদেরকে খাইয়ে দিচ্ছি রাতের বেলাতে, কিন্তু আমরা একদিনের মিষ্টি আর দ্বিতীয় দিন বিক্রি করছি না, দিন একটা দিনেই শেষ। মিষ্টির প্রধান এলিমেন্টস হচ্ছে ছানা, আর ভালো ছানার আবার পূর্ব শর্ত হচ্ছে ভালো দুধ হতে হবে। তো যাই হোক, আমি ডেইরি ফার্মে 8 বছর ধরে কাজ করছি, দুধটা কীভাবে গাভী থেকে ভালো দুধ সংগ্রহ করা যায় এর পিছনে হচ্ছে অনেক পরিশ্রম বা অনেক কাজ রয়েছে, যেগুলো আমরা প্রতিনিয়তই স্টাডি করছি বা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। তো আল্লাহর রহমতে আমার ফার্মের ভালো দুধ, সেখান থেকে খাঁটি ছানা বের করে আমরা মিষ্টি তৈরি করছি, সেজন্য হয়তো মিষ্টিতে এত স্বাদ বা এত সাড়া পাচ্ছি।